হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকে, এখন প্রায় 6:30-এর মতো বাজে। ভাবলাম যে বারান্দায় আসি, খুব ঠান্ডা বাতাস হচ্ছে, পাখি ডাকতেছে, তাই ভাবলাম যে একটু এসে দাঁড়াই। ভাল লাগতেছিল না, শরীর তো অসুস্থই, তারপর মনও ভাল লাগতেছিল না, তাই ভাবলাম যে এখানে এসে একটু দাঁড়াই। তো আর কি, তো ফুলগুলো আজকে কয়েকদিন তো অনেক বৃষ্টি হয়েছে, তাই এসে দেখি যে ফুলগুলো সব ফুটে গেছে, অনেক বাতাস হচ্ছে আর পাখি ডাকতেছে। সকাল সকাল তো মানে ভোরের বাতাসটা এমনকি পাখির ডাকটা অনেক সুন্দর লাগে, শুনতে খুবই ভালো লাগে। আসলে যে আমি আজকে অসুস্থ কয়েকদিন, সেটা প্রত্যেক ব্লগেই বলি, হয়তো শুনতে আপনাদের কাছে ভালো লাগে না, আমার কাছে আপনাদের শুনতে ভালো লাগে না সেটা, কিন্তু আমার কাছে বলতে তার থেকে বেশি খারাপ লাগে। মানে মনে হচ্ছে যে দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি এই আর কি। তেমন ব্লগও দিতে পারতেছি না, কোনো কিছু দেওয়া হচ্ছে না, তো যতটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি, যে ছোট হোক আর বড় হোক একটু দেওয়ার, মানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই তো সকালবেলা এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো আপনারা আমার ব্লগটা দেখতে থাকেন, তো যদি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে থাকে বা আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর প্লিজ অন্তত একটা ভিডিও 3 থেকে 4 মিনিট দেখবেন, না হলে কমেন্টগুলো স্প্যাম হয়ে যায়, কারণ আমার অলরেডি সমস্যা এরকম হয়ে গেছে। আর শুধু যারা করবেন, যারা টেনে টেনে ভিডিও দেখবেন, শুধু আমারটা হবে না, কিন্তু যে দেখবেন তারটাও হয়ে এরকম সমস্যা হয়ে যাবে, আপনারা খেয়াল করে দেখিয়েন, তাই না? আর আমরা অনেক কষ্ট করেই ভিডিও বানাই সবাই, আমি যেহেতু দিচ্ছি সেটা আমি কষ্ট করে দিই, আপনারাও যারা দিচ্ছেন তারাও কষ্ট করে দেন। আমি কিন্তু কারো মানে ভিডিও কখনোই টেনে দেখি না, আমি অন্তত যদি বসে থেকে দেখার ধৈর্য না হয় তা অন্তত আমি 3-4 মিনিটের জন্য আমি পুরো ভিডিও দেখার চেষ্টা করি, তারপর 4-5 মিনিটের জন্য আমি কখনো টেনে দেখি না, পুরো দেখার চেষ্টা করি। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন, আর না পারলেও 3 মিনিট অন্তত 4 মিনিট দেখবেন। তো যাক, কথা বলতে বলতে চলে আসলাম রান্নাঘরে। আজকে আম্মু রান্না করতেছে, আজকে বাচ্চাদের পছন্দের কিছু রান্না করবে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখালাম এই প্রথমে মুরগির মাংস একটু রান্না করব, ঝোলকারি করব আর কি, আলু দিয়ে সম্পূর্ণ ঝোল হবে আর হালকা মশলা। এটা আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা পেঁয়াজ ছাড়া, মানে টোটালি পেঁয়াজ দিব না, আর যা মশলা ইউজ করব একদম পরিমাণ মতো, মানে খুব পরিমাণের চেয়েও কম দিয়ে রান্না করবো, কিন্তু খেতে কিন্তু খারাপ না, ভালোই লাগে মানে মশলা কম দিয়ে এভাবে রান্না করলে। আর এই মরিচের গুঁড়াটা কিন্তু একেবারেই ঝাল না, একটু কালারের জন্যই মরিচের গুঁড়াটা দেওয়া, আর ধনিয়া জিরা পাউডার দিলাম, রসুন বাটা আদা বাটা, বললাম এনে তো পরিমাণের চেয়েও কম দিয়ে আমি আজকে আজকের ঝাল তরকারিটা রান্না করবে, খেতে ভালো লাগে মাঝে মধ্যে, কারণ বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো খাবার, কারণ বাচ্চারা ঝাল খেতে পারে না। আমরা অনেকেই কিন্তু বাচ্চাদের জন্য আলাদাভাবে কিছু রান্না করি না, আমরা যা করি তাই খাওয়ানোর চেষ্টা করি, তাই আমাদের সবসময় রান্না বান্না করার আগে ওদের কথাটাও একটু খেয়াল করতে হবে, কারণ ওরা কিন্তু ঝাল খেতে পারে না। তাই আজকে ভাবলাম যে এভাবে ওদেরকে একটু মশলা একদম কম দিয়ে রান্না করে দিই, কারণ আমরাও খেতে পারবো, ওদের 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 কাছেও ভালো লাগবে, কারণ আসলে প্রত্যেক সময় কিন্তু আলাদাভাবে রান্না করতে ইচ্ছে করে না, তাই না? যে বাচ্চাদেরটা আলাদা আমাদেরটা আলাদা, তাই একসাথে এরকম করে রান্না করে নিলাম, ভালোই লাগে, একদম মশলা কম। তারপর আমি একদম বললামই তো পেঁয়াজ টোটালি দিই নেই, পেঁয়াজ ছাড়া। তাই তো আমি এটাকে ভালো করে একটু মশলা কষিয়ে মাংসটাকে দিয়ে মাংসটাকেও কষিয়ে নিলাম, কারণ
মাংস একটু ভালো করে কষানো হলে, মানে ফার্মার মুরগিগুলো ঝোল কম দিলেও হয়, এসব মুরগির মাংসের মধ্যে ঝোল বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু পানসে পানসে লাগে। তো এটা আমি ঢেকে দিছিলাম কষানোর জন্য, দেখেন অনেকখানি ঝোল মানে ঝোল উঠে গেছে, পানি বের হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কয়েকটা আলু দিয়ে দিছি, কারণ বাচ্চারা খাবে তো, আবার আলু ছাড়া পছন্দ করে না তরকারি। একটু আলু দিয়ে মানে ভালো করে একটু কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিব, যেহেতু আমি বলছি যে এটা অনেক ঝোল ঝোল করে রান্না করব, খেতে কিন্তু ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন। কারণ আমরা মাংস জিনিসটা বলতেই কিন্তু অন্য তরকারির থেকে বেশি মশলাটা ইউজ করি, কারণ একটু মশলার গন্ধটা একটু করালো হলে খেতে হয়তো ভালো লাগে আমাদের অনেকের কাছে। তাই আমি একদম আজকে একদম সামান্য পরিমাণ মশলা দিয়ে আজকে তরকারিটা আমি রান্না করছি। আমি প্রায় সময় এরকম করে দিই বাচ্চাদের জন্য, কারণ ঝাল খেতে পারে না ওরা একেবারে। তো এই তো আমার তরকারিটা আলু দিয়েও কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে একটু মানে একটু হালকা ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, যেহেতু ঝোল ঝোল থাকবে, তারপর আমি এটা নামিয়ে ফেলব। তো আবার বলে দিচ্ছি, যদি আজকের এই ছোটো ভিডিওটা রান্নার রেসিপিটাও আপনাদের কাছে, যেহেতু সিম্পল রান্না মাংস রান্না তো আমরা সবাই জানি, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যাদের ছোট বাচ্চা আছে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, তো আল্লাহ হাফেজ।